হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। তো লিবিয়া দেশে আজকে আমাদের ঈদুল আজহার দ্বিতীয় দিন। ও অতিরিক্ত পরিমাণে গরু মাংস আর মনে করেন যে খরুপের মাংস খাইতে খাইতে আমাদের এমন অবস্থা হয়েছে যে এখন আমাদের ফাঙ্গাস মাছের খুঁজে আমরা দুইনু বাই বের হয়ে গেছি, যাতে আমরা ফাঙ্গাস মাছ খুঁজে বের করতে পারি। এবং ফাঙ্গাস মাছ খাওয়ার জন্য আমাদের মনটা উতলা হয়ে আছে, কারণ বাংলাদেশি পণ্য বলতে একমাত্র ফাঙ্গাস মাছই লিবিয়া দেশে মিলে। তো এই ফাঙ্গাস মাছের জন্য আমি আর আমার ভাই হাঁটাহাঁটি শুরু করে দিলাম, যে যেখানে মিলে ওইখানে আমরা যাইতেছি। আমরা দুই ভাই যে দোকানে আসলে ফাঙ্গাস মাছ মিলে ওই দোকানেই আমরা দোকানের উদ্দেশ্যে আমরা দুই নুবাই রওনা হয়ে গেলাম। তো এইদিকে আমাদের সামনে বুঝি দোকানের মালও পড়লো, মুদির দোকানের মাল। তো ওই দোকানে মনে করেন যে আমাদের কোনো কাজ নাই, তাই ওইখানে ঢুকি নাই। এদিকে আমরা হাঁটতে আসি হাঁটতে আসি, কারণ আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে গিয়ে ফাঙ্গাস মাছের দোকান। তো আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছতে হবে। আর এইদিকে যে দেখতে আসেন ছোট্ট দোকান, এটা হচ্ছে গিয়ে সিগারেটের দোকান। এখানে আপনি লিবিয়া দেশে সচরাচর চলাফেরা করতে যে কোনো জায়গায় আপনি সিগারেটের ছোট ছোট দোকান পেয়ে যাবেন। এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে লিবিয়া দেশের ট্যাক্সি। আসলে এগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন নিঃসন্দেহে, আপনার কোনো ভয়ের কোনো দরকার নেই। এইদিকে মনে করেন যে পরে সবজির দোকান সামনে পড়ে গেল। তো সবজির দোকানের দুইটা একটা চিন্তা ছিল যে ফুলকপি নেব, কিন্তু ফুলকপি এখানে পাইতে আসিলাম না। অনেক খুঁজাখুঁজি করতেছি, কোনো জায়গায় ফুলকপি পাইতে আসি না। দেখতে আসি কিন্তু ফুলকপি তো নাই। আমি আর আমার কাসেম ভাই আমরা দুজনে মিলে মনে করেন যে ফুলকপি খুঁজতে আসি, কিন্তু কাঁচামরিচ সব কিছু এখানে আসে কিন্তু ফুলকপিটা নাই। তো এতে করে মনে করেন যে আমার আর ওর মনটা অনেকই ভেঙে গেল। এদিকে ফাঙ্গাস মাছের খোঁজ করতে হবে। চিন্তা করছি যে ফাঙ্গাস মাছ আর ফুলকপি দিয়ে রান্না করে খাবো, কারণ গরু মাংস খাইতে খাইতে একদম মনে করেন যে এখন আর ভাল লাগতেছে না। তো এখানে ফুলকপি পাইলাম না, তো হতাশ হইয়া মনে করেন যে ফাঙ্গাস মাসে খুঁজেই রওনা হয়ে গেলাম। এইদিকে দেখুন তো সব দোকানই প্রায় বন্ধ, কিন্তু ফার্মেসি আর এই সবজির দোকানটা খোলা ছিল। তো আমরা মনে করুন যে আস্তে আস্তে রওনা হইতেছি। এদিকে মনের ভিতরে একটা ভয় আছে যে আসলে দোকান খোলা পাবো কিনা। আর এই বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এইচটি গ্রুপের বিল্ডিং, এটা আসলে অনেক বড় একটা কোম্পানির। আর তারপর মনে করেন যে আমরা এখানে আস্তে আস্তে হাঁটতে আসি যে কখন গন্তব্যে গিয়ে পৌঁছবো, এবং মনে করেন যে এই যে ফাঙ্গাস মাছটাকে খুঁজে বের করবো। আর এই যে একটা মনে করেন যে ছোট্টু কুড়েঘর দেখতে পারতেছেন, এইটা হচ্ছে গিয়ে আপনার কফি হাউস বলা হয়। এইগুলো আসলে কফি হাউসের দোকান দিবে। তো যাই হোক, আমি আর আমার ভাই মনে করেন হাঁটাহাঁটি করতে করতে এইদিকে পার্কেরও পাশে এসে গেলাম, কিন্তু পার্কেরও আশেপাশে সব দোকানই প্রায় বন্ধ। তো আমি আর আমার ভাই মনে করেন যে হাঁটতে আসি কখন আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছবো। আর এদিকে মনে করেন যে আমি তো মনে করেন পুরা রুইদের মধ্যে হাঁটতে আমি আর আমার ছোটো ভাই কাসিম আমরা দুজনই একদম হতাশ। তো হাঁটতে আসি কখন গন্তব্যে গিয়ে পৌঁছবো। এদিকে ওয়ার আমি অনেক গল্প করতে আসছিলাম ভালো মন্দ পার্কের বিষয় নিয়ে। তো গল্প করতে করতে মনে করেন যে একটা কফি দোকানে আসলাম, এসে কফি নিলাম। কফি নিয়ে কতক্ষণ এখানে বসলাম, বসে মনে করেন যে অযথাই ক্যামেরাটা এক জায়গায় রাইকা ভিডিও করতেছি, কফি খাইতে আসি, মানে কোনো কাজকাম নাই। তো কী করবো ভাবতেছি, একটু টাইম পাস করি, তারপরে যাব ফাঙ্গাসের জন্য। তো আজকের মেন টার্গেটই হচ্ছে কিন্তু ফাঙ্গাস। তো ফাঙ্গাসের খোঁজ করতে 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 একদম হতাশ প্রায়, তবু আমরা হাল ছাড়িনি। তো এখানে বৈশাখ অনেকক্ষণ বসলাম, বৈশা আমি আর আমার ছোটো ভাই কাসিম আমরা অনেকক্ষণ গল্প আড্ডা মারলাম, এবং এখানে ভাবতেছি কফিটা শেষ হয়ে যাক, কফিটা শেষ হলেই যাবো। তো কফি খেয়েই আমরা রওনা হয়ে গেলাম আবার এই ফাঙ্গাস মাছের খুঁজে। তো হাঁটতে হাঁটতে এইদিকে আমরা কিন্তু মেন গন্তব্যে চলে এসেছি, কিন্তু এইদিকে সব দোকানই প্রায় লাগানো। তো ঘুরতে আসি কোনো মানে মাংসের দোকান তো বন্ধই, পাশাপাশি সুপার মার্কেট সহ সব দোকানই প্রায় বন্ধ। তাই আমি আর কাসিম আমরা দুজনে মিলে হাঁটতে আসি, বলি কোনো একটা দোকান যদি খোলা মিলে তাহলে ফাঙ্গাস মাছটা নিতে পারবো। তো এইদিকে হাঁটতে আসি কিন্তু কোনো জায়গায় মনে করেন যে আর দোকান খোলা পাইতে আসে না। তো এতে করে আমি আর আমার ছোটো ভাই কাসিম আমরা প্রায় একদম হতাশ হয়ে পড়তেছিলাম যে কিরে ভাই, ঈদের দ্বিতীয় দিন তাও সব কিছু বন্ধ। এদিকে ফার্মেসিগুলো খোলাই আছে, তো ফার্মেসি খোলা থাকলে কি হবে মনে করেন যে আমাদের তো ফার্মেসিতে কোনো কাজ নাই, আমাদের দরকার হচ্ছে গিয়ে ফাঙ্গাস মাছ, কারণ বাংলাদেশি পণ্য বলতে এখানে ফাঙ্গাস মাছটাই মিলে, আর এইটা একটু ভাল লাগে খাইতে। তো এইদিকে দেখুন এইটা হচ্ছে কি গরু মাংসের দোকান, এবং খরুপের মাংস সব কিছু এখানে মিলে মুরগ থেকে শুরু করতে এইটাও বন্ধ, সব কিছু বন্ধ। মানে ঈদের দ্বিতীয় দিনও মনে করেন যে দেখা যাচ্ছে সব কিছু বন্ধ। আর এই যে গাড়িগুলো দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি, এইগুলো অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি করা হয়।
মানে লিবিয়া দেশে যারা এইগুলো কিনতে চায় ওরা খুব কম দামে প্রায় 3,000-4,000 দিনার হয়, তো বাংলাদেশি টাকায় এভারেজ আপনি লাখখানিকের মতো পড়ে। এই যে দেখুন সুপার মার্কেট, এই সুপার মার্কেটটি কিন্তু সম্পূর্ণ বন্ধ, এবং শুধু সুপার মার্কেটই না, সুপার মার্কেটের আশেপাশে যে দোকানগুলো আছে প্রায় সব দোকানগুলোই বন্ধ। তো মনে করুন মানে চিন্তার কোনো কারণ নাই, আমরা দেখতে আছি আরও কুই যায় যে কোনো একটা জায়গায় যদি মিলা যায়। আর সচরাচর পাঙ্গাস মাছটা সব জায়গায় মিলে না, আর এইদিকে দেখুন তো এই রেস্টুরেন্টটি কিন্তু খুলে গেছে কিন্তু পাঙ্গাস মাছের দোকান তো খুলে নাই। এদিকে আর পাশেই দেখুন তো একটা নতুন বিল্ডিং হইতে আছে, তো এইটাও অনেক বড় মার্কেট হবে। আর এইদিকে আমরা মনে করুন যে হতাশ হইয়া পাঙ্গাস মাছ আসলে মিলে নাই, যে জায়গায় মিলার কথা ওইটা বন্ধ। তো লাস্টে আস্তে আস্তে হেঁটে হেঁটে মনে করেন যে চলে আসলাম, চলে এসে যে দেখুন এখানে পার্কের ওইদিকে হাঁটতে হাঁটতে আমি আর কাশিম আমরা দুজন রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কী করার, কিচ্ছু করার নাই। তো কাশিম বলতেছে ভাই আজকে বাদ দেওয়া দেন, আজকে আর মনে করেন যে মিলবে না। তো সে আর আমি আস্তে আস্তে রওনা হই, রওনা হইয়ে মানে বাসার উদ্দেশ্যে রওনা হইয়ে যে আমি আর ও যে মিলবে না আর কী করা। এখানে দেখতে পারতেছেন সবাই মিললে এখানে অনেক গরম, প্রচণ্ড গরম পড়েছে লিবিয়া, তাই বাহিরে সবাই গাছের মধ্যে বসে থাকে। তো হঠাৎ আমার কাশিম বলতে আছে ভাই একটা ফটো তুললে দেন, তো আমি ফটো তোলার জন্য রেডি হই, তো একটা ফটো তুললে দিই। তারপরে ও আমার একটা ফটো তুললে দেয় এবং আমি বলি তুই ভিডিও কর, আমি কিছু বলি এখন কী বলবো এলোমেলো লাগিয়ে আছে। তাই ভাবলাম আমি স্পিডে মাইরা আপনাদেরকে পৌঁছে দিই, আপনারা যা বুঝার বুঝে নেবেন। তো ওই যে মানে কী বলতে আছে আমি জানি না, ওই পাঙ্গাস মাছ সম্পর্কে মনে বলতে আছে। তারপরে পোষপাস দিয়ে আর দেখতে পারতেছেন এটা হচ্ছে বল দিয়া, মানে যত আবর্জনা আছে ওইগুলো নেয় ওরা। তো তারপরে আমরা আবার হাঁটা শুরু করে দিলাম, তারপরে একটু টান্ডাউন্ডা নিয়ে নিলাম, কেক টেক নিয়ে নিলাম যাতে বাসায় বসে খাইতে পারি। এমনিতে মনে করেন যে গরুর মাংস হরপের মাংস এইগুলো বাসায় আছে, তো টেনশন নাই, রান্না বান্না করা আছে। তো একটু নাস্তার জন্য ওইগুলো হালকা একটু নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম আমাদের বাসায়। আর এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের বাসা, তো আমি আর আমার কাশিম ভাই ছোটো ভাই আমরা একসাথে চলে আসছি বাসার পাশে। তো বাসার পাশে আসার পরে আপনাদেরকে আমাদের বাসাটাও দেখাই দিলাম একদম উপরে। তো আমরা এখানে এসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।